তোমরা কেমন আছো? তো এখন 9:30 বাজে, তো তোমাদের জন্য একটা ভাবলাম যে স্কিন কেয়ার রুটিন নিয়ে আসি। তো আমি কিভাবে রাত্রে স্কিনের যত্ন নিই তোমাদের পুরোটা দেখাবো এই ভাবলাম, তোমাদের সাথে একটু গল্প করে নিই, কারণ এই দুদিন হয়তো নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, কারণ এত বড় ঝড় আসছে। সবাই সাবধানে থাকবে, সবাই সবার খেয়াল রাখবে, আমি আগের ব্লগেও বলেছি তো এই ব্লগেও বলে দিচ্ছি, সবাই খুব ভালো থেকো। আর যারা উঁচু বাড়িতে থাকবে তারা কিন্তু আরও সাবধানে থেকো, বাড়ির সামনে অনেক গাছপালা, তারাও খুব সাবধানে থাকবে, জলের পাড়ে যাবে না, ঘরে জল মজুত রাখবে, ফোনে চার্জ দিয়ে রাখবে, সবাই খুব খুব ভালো থাকো, কোনো টেনশন নিও না, সব ঠিক হয়ে যাবে। আমরা এতটা বিপদের মুখে পড়েছি, আমরা নিশ্চয়ই কাটিয়ে উঠবো সবাই, এটাই আশা রাখবো, সবাই সবার পাশে থাকবো। না আমরা নেটওয়ার্কও পাবো না, ব্লগ ছাড়তে পারবো না, বন্ধুদের সাথে কথা বলতে পারবো না, তো কোনো তাতে হয়তো দুঃখ হবে, কিন্তু সবাই ভালো থেকো। তাই এখন ভাবলাম যে এখন 10:00 সময় তোমাদের জন্য কিছু একটা ব্লগ নিয়ে আসি। তো ব্লগ হলো আমি একটু স্কিন কেয়ার তোমাদের সাথে শেয়ার করব, আমি রাত্রে কীভাবে স্কিন কেয়ার করি, সেটা খুবই উপকারী, তোমাদের জন্য খুবই উপকারী হবে আশা করি। ভিডিওটা স্টার্ট করছি, দেখতে থাকো। প্রথমেই বলি এটা দেখো ভিটামিন ই ক্যাপসুল, ভিটামিন ই ক্যাপসুল খুবই কার্যকরী, তোমরা জানো স্কিনের পক্ষে খুব ভালো। আর এটা তোমরা সপ্তাহে 3 দিন মতো ইউজ করতে পারো, 3 দিন মতো ভেজলিংয়ের সাথে বলো বা নারকল তেল, তোমরা মিক্সড করে প্রপারলি মুখে তোমরা ইউজ করতে পারো। ওষুধটা রোদ্রে বেরোলে পরে কিন্তু মুখটা আরও কালো করে দেয়, সেহেতু তোমরা এটা যতটা পারবে রাত্রেবেলায় মাখার চেষ্টা করবে, খুব ভালো, স্কিনের পক্ষে খুব গ্লো করে, ছোপ বলো, ডার্ক সার্কেল বলো, অনেক কিছুই কিন্তু হবে না, আর স্কিনটাও খুব ভালো থাকবে, স্কিনটা খুব টাইট ফিট থাকবে। তো আমি যেভাবে অ্যাপ্লাই করি সেটা তোমাদেরকে দেখাবো, কিছুটা কথা আমি ক্যাপসুলটার সম্পর্কে বলে নিই আগে। এটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল, এটা তোমরা যে কোনো প্রাইভেট ফার্মেসিতে গিয়ে পেয়ে যাবে, যে কোনো ওষুধের দোকানে তোমরা এটা পেয়ে যাবে। এটা হচ্ছে ইভিয়ন 400 ভিটামিন ই ক্যাপসুল, 400 mg, ঠিক আছে? আর এটার দামও বেশি নয়, 29 টাকা দাম আছে, তোমরা যে কোনো মেডিসিন হলেই পেয়ে যাবে, কোনো প্রবলেম নেই, তোমার স্কিনের পক্ষে এটা স্যুট করবে, এর কোনো সাইড এফেক্ট নেই। এই ক্যাপসুলটা মতো থাকে একটা পাতায়, আমি দেখো এখানে দুটো ইউজ করে নিয়েছি, শেয়ার করছি কারণ স্কিনটা খুব ভালো থাকবে, তোমাদের ডার্ক সার্কেল, রিঙ্কলস বা ব্রণও হয় অনেকের, তারপরে তোমার অনেক রকম মানে ছোটো ছোটো দানা বেরায় মুখে, ওগুলো কিছুই হবে না। এটা তোমরা ভেজিংয়ের সাথে ইউজ করতে পারো অথবা তোমরা নারকোল তেলের সাথে ব্যবহার করতে পারো। তো আমি এই দুটোর মধ্যে একটাও ইউজ করব না আজকে, আমি তোমাদের একটা নতুন প্রসেস বলছি, যারা ধরো ভেজলিং বা নারকোল তেল সাথে ব্যবহার করবে না, অয়েল স্কিন যাদের, তারা কিন্তু তেল আর ভেজলিং ইউজ না করলেও চলবে, তারা কিন্তু শুধু বরফ আগে ভালোভাবে মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেবে, বরফ ঘষে নেবে ভালো করে, তা বলে খুব জোরে জোরে নয়, মোটামুটি আস্তে আস্তে তোমরা বরফটা ঘষে নিলে মুখে, এরপরে তোমরা এই ক্যাপসুলটা পুরোটা, একটা ক্যাপসুল একটা পুরোটাই লাগবে, একটা ক্যাপসুল তোমরা পুরোটাই মুখে অ্যাপ্লাই করে নিলে দেখবে যে পরের দিন সকালে উঠে মুখটা খুব গ্লো করবে। আর যাদের অয়েল স্কিন তারা কিন্তু আস্তে আস্তে বুঝতে পারবে যে অনেকটাই অয়েলের ভাবটা কমছে, আর এই ক্যাপসুলটা কতটা ভালো, এই ক্যাপসুলটা মানে গুণাগুণ কিছু বলা যাবে না, মুখের স্কিনের পক্ষে বলো, চুলের পক্ষে বলো, যে কোনো কিছুতে এই ওষুধটা খুবই কার্যকারী। তো চলো কীভাবে অ্যাপ্লাই করছি তোমাদের সাথে পুরোটা শেয়ার করব, ভিডিওটার সঙ্গে থাকবে, লাস্ট পর্যন্ত দেখবে, আশা করি ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, আশেপাশে খুব নয়েজ আসছে, হয়তো তোমাদের কিছু প্রবলেম হতে পারে, তো একটু মানিয়ে নেবে, কারণ সবার বাড়িতেই খবর চলছে, কারণ কালকের একটা ঝড়ের ব্যাপার, তাই সবাই খবর দেখছে, এখন কিছু করার নেই। যেখানে আমি থাকি সেখানে পাশাপাশিতে অনেক বাড়ি ঘর, ঠিক আছে? একজন মানে ধরো আমার বাড়িতে বললে পরে হয়তো সবাই চুপ থাকবে ব্লগের জন্য, কিন্তু অন্য বাড়ির লোকরা তো সেটা বুঝবে না, তো তোমরা একটু বুঝে নিও, মানিয়ে নিও, ভিডিওটার সঙ্গে থাকবে। তো চলো ভিডিওটা শুরু করা। তো বন্ধুরা, আমি ফ্রিজ থেকে বরফটা বার করে নিচ্ছি, দুটো বরফ নিলেই হয়ে যাবে, তার বেশি লাগবে না। প্রথমে ভালো করে বরফটা মুখে স্ক্রাব করে নেবে, আস্তে আস্তে, খুব জোরে জোরে করার দরকার নেই, আস্তে আস্তে মুখে অ্যাপ্লাই করে নিলে বরফটা। এরপরে আইসটা স্ক্রাব করবে, মোটামুটি 2 থেকে 3 মিনিট করবে, ভালো করে অ্যাপ্লাই করবে। তারপরে দেখো আমি হালকা করে মুখটা শুকিয়ে নিয়েছি, এরপরে আমি একটা ক্যাপসুল মুখে লাগিয়ে নেব। তোমরা ভেজলিং অথবা নারকোল তেলের সাথে ব্যবহার করতে পারো, যেহেতু আমি এটা বরফের সাথে ইউজ করছি, সেহেতু ওই আমি ভেজলিং আর নারকোল তেলটা ইউজ করব না,
আর যাদের অয়েল স্কিন, আমি আবার বলছি যারা অয়েল স্কিন তারা কিন্তু ভেজলিন আর নারকোল তেলটা না ব্যবহার করাই ভালো। তো ভালো করে মুখের মধ্যে আমি অ্যাপ্লাই করছি, দেখতেই পাচ্ছ এই ক্যাপসুলটা খুব ভালো। তোমরা ব্যবহার করো, তোমরা ব্যবহার করলেই বুঝতে পারবে মুখে একটা ব্রণ দাগ কিচ্ছু হবে না। আমি এটা প্রায় 1.5 বছর ইউজ করছি, তারপরে আমি তোমাদের জন্য ভিডিওটা বানালাম। খুব ভালো, আমি মাঝে মাঝে চুলেও মাখি, চুলে, ত্বকে, নখে সব জায়গায় খুব ভালো ট্যাবলেট। আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে দিও, তাহলে আমার কমেন্টের উত্তর দিতে ভালো লাগবে আর নেক্সট ভিডিও তোমাদের জন্য শেয়ার করতে খুব ভালো লাগবে। তো ফ্রেন্ড অবশ্যই ভিডিওটার সঙ্গে থাকবে, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরম ধরনের আমি হেয়ার টিপস বা যে কোনো ধরনের হেয়ার কেয়ার রুটিন বা স্কিন কেয়ার রুটিন তোমাদের সাথে শেয়ার করব। গাইস আমি একদম ঝাঁকানাকাভাবে রেডি হয়ে চলে এসেছি, দেখেই নাও মুখটা পুরোটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। তোমাদের সাথে শেয়ার করলাম কী কী নাইটে আমি স্কিন কেয়ার করি, তো তোমরাও করো, খুব ভালো হবে স্কিনটা। পরের দিন সকালে উঠে তোমরা বুঝতে পারবে যে কতটা তোমাদের স্কিনটা কতটা গ্রেসফুল হয়েছে। আর সপ্তাহখানেক মাখো, দেখো মুখটা খুবই ভালো লাগবে আর তোমরা নিজেরাই বুঝতে পারবে কতটা সফট হয়েছে, কতটা স্কিন প্রবলেম রিমুভ হয়েছে সেটা তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, এখানে ব্লগটা আমি শেষ করব না, কারণ এখন আমি না খেয়ে তোমাদের জন্য এই ব্লগটা বানালাম, অবশ্যই খেতে হবে, খুব খিদে পেয়ে গেছে। তো চলো রাত্রে আমি ডিনার করব, তোমাদের সাথে শেয়ার করব কী কী খাচ্ছি। তো চলো, প্রথমে বন্ধুরা করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে হবে সেহেতু হাতটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। খাওয়ার আগে তো হাত ধোয়া উচিত আর এখন সবাই সেটা মানছেই, সেহেতু আমি একটু মেনে নিলাম, তারপরে চলো খেতে যাব। তো ওখানে ভাইও খাচ্ছিল, ভাই হঠাৎ করে দেখলো আমাকে, দেখো ওই দেখো পিছনে রয়েছে ও। তো কি রান্না হয়েছে দেখি, ডিম হয়েছে, চিচিঙ্গা ভাজা, ঠিক আছে মোটামুটি ভালো খাবার, চলবে ঠিক আছে। ডিম অত ভালোবাসি না, আর মাঝে একটু দইও নিয়ে নিলাম, ও সুপার দারুণ লাগছে, হি হি। ফ্রেন্ড তো তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমার রাতের ডিনার, ঠিক আছে। প্রথমে হচ্ছে বলে দিই, দুপুরবেলা আজকে আমি ভাত খাইনি, সেহেতু রাত্রেবেলায় খাচ্ছি। আমি ভাত একদম ভালোবাসি না রাত্রেবেলায় খেতে, তো আজকে আমাকে খেতে হবে ভাত, কারণ আমি আজকে বাড়িতে ছিলাম না, দুপুরে খেতে পারিনি, তাই রাত্রে খেতে হচ্ছে। কী কী খাচ্ছি তোমাদের বলছি, এটা দেখো চিচিঙ্গা ভাজা, ঠিক আছে খুব ভালো লাগে খেতে। আর এটা ডিম, আমি একদম ভালোবাসি না, আর সাথেই রয়েছে মিষ্টি দই, মিষ্টি দইটা ভালোবাসি। তো যাই হোক আমি খাওয়া শুরু করছি, ব্লগটা এনজয় করবে, জানি পাগলের ব্লগ এটা ভেবেছ। শুরু করছি, খুব জোর খিদেও পেয়ে গেছে, চিচিঙ্গা ভাজা হয় না, আমি চিচিঙ্গা ভাজাও অত ভালোবাসি না, মোটামুটি ভালোবাসি। রাত্রে ভাত হলে একদম গায়ে জ্বর চলে আসে আমার, রাত্রে ভাত একদম খেতে পারি না গো আমি, ওই রুটি আম এগুলো খেতে আমি বেশি পছন্দ করি। যাই হোক আমটা যদি পেটে জায়গা থাকে রাত্রেবেলা শোয়ার আগে অবশ্যই একটা আম খেয়েছো, কারণ এখন সিজন টাইম, বুঝতেই পারছো আম খেতেই হবে। তো চলো খেয়ে নিই, তারপর কথা হচ্ছে, আর ব্লগটা বেশি বাড়াবো না। তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমাদের পুরোটাই দেখালাম, পুরোটা আশা করো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো গুড নাইট, সবাই ভালো থেকো, আর কালকে কী আসবে আমরা জানি না, সতর্ক থাকবে, ফোনে চার্জ দিয়ে রাখবে, জল মজুত করে রাখবে, খাওয়ার মজুত করে রাখবে যতটা পারবে, তো উঁচু বাড়িতে থাকবে না। সবাই খুব ভালো থেকো, আবার নেক্সট ব্লগে দেখা হবে আশা করি। তো এখন নেটওয়ার্ক প্রবলেম থাকতেই পারে, তো ব্লগ করতে পারবো না, সেহেতু আর রাতেই ব্লগটা করছি। আলোর প্রবলেম হচ্ছে, প্রচুর নয়েজ আসছে জানি, তবু ইচ্ছা করছে তোমাদের সাথে একটু কথা বলে নিই। সবাই ভালো থাকবে, আবার দেখা হবে অবশ্যই। তো ততদিন পর্যন্ত টেক কেয়ার, বাই।